সানস্ক্রিন ইউজ করলে ত্বকের অনেক ক্ষতি হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে। এই জন্য ছেলে অথবা মেয়ে যেই হোক না কেন, সবাইরই উচিত সানস্ক্রিন ইউজ করা। তো অনেকে আমার কাছে জানতে চায় যে কোন সানস্ক্রিনটি ভালো হবে, কোন সানস্ক্রিনটি স্কিনে কোনো রকম ক্ষতি করবে না। তো আজকে আমি কয়েকটি সানস্ক্রিন সম্পর্কে বলবো যে সানস্ক্রিনগুলো স্কিনে কোনো রকম ক্ষতি করবে না, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনটাকে রক্ষা করতে অনেক ভালো কাজ করবে। লোটাস সেভ সান 3-in-1 ম্যাট লুক ডেইলি সানব্লক। যারা খুব কম প্রাইজের মধ্যে সানস্ক্রিন খুঁজতেছ, তারা এটি ইউজ করতে পারো। অনেক সুন্দর ম্যাট ফিনিশ লুক দিবে। স্কিনের মধ্যে যদি কোনো দাগ থাকে, সেই দাগ রিমুভ করতে কাজ করবে। বাট দাগ যদি খুব গাঢ় পরিমাণে হয়ে থাকে, সেই ক্ষেত্রে দাগ রিমুভ করতে তেমন ভালো কাজ করবে না। বাট যদি এমন হয় যে দাগ অনেকটা হালকা, তাহলে কিন্তু দাগ রিমুভ করতে কাজ করবে, স্কিন লাইটেনিং করতে কাজ করবে, স্কিনের টেক্সচার সুন্দর করবে, স্কিনে কোনো রকম ইরিটেশন হতে দিবে না। যদি লং টাইম ধরে বাইরে থাকো, তাহলে অবশ্যই 2 ঘন্টা পর পর স্কিনে আবার অ্যাপ্লাই করতে হবে। এই সানস্ক্রিনটি লং টাইম ধরে সান প্রোটেক্ট করতে তেমন কাজ করবে না, এই জন্য 2 ঘন্টা পর পর স্কিনে আবার অ্যাপ্লাই করতে হবে। এই সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 296 টাকা। কায়া ইউথ প্রোটেক্ট সানস্ক্রিন। অনেকের স্কিন অনেক বেশি পাতলা, যার ফলে যদি একটু অযত্ন করা হয়, অযত্ন করলে স্কিনটা ঝুলে যায়, অল্প বয়সেই ত্বক বুড়িয়ে যায়, স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে, তারা এই সানস্ক্রিনটি ইউজ করতে পারো। এন্ড এই সানস্ক্রিনটি স্কিনে ইলাস্টিসিটি বৃদ্ধি করতে কাজ করবে, স্কিনটাকে সফট করবে, স্মুথ করতে কাজ করবে, ত্বকের মধ্যে চিটচিটে ভাব হবে না, ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। এই সানস্ক্রিনটি যদি বেশি পরিমাণে লাগাও, সেই ক্ষেত্রে স্কিনে সাদা সাদা হয়ে থাকবে। এই জন্য বেশি পরিমাণে লাগানো যাবে না, যতটুকু লাগে ততটুকুই লাগাতে হবে, অল্প পরিমাণে লাগাতে হবে, বেশি পরিমাণে লাগানোর কোনো প্রয়োজন নেই। এই সানস্ক্রিনটি স্কিনটাকে লং টাইম ধরে সান প্রোটেক্ট করতে কাজ করবে না, এই জন্য যদি লং টাইম ধরে বাইরে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা পর পর আবার স্কিনে লাগাতে হবে। এই সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 435 টাকা। ল্যাকটোক্যালামাইন সানস্ক্রিন। এই সানস্ক্রিনটি শুধুমাত্র সূর্য ক্ষতিকর রশ্মি থেকে স্কিনটাকে রক্ষা করবে না, আরও অনেক কাজ করবে। এই সানস্ক্রিনের মধ্যে ভিটামিন ই থাকায় পিগমেন্টেশন রিমুভ করতে কাজ করবে, অকালেই ত্বকের বুড়ে যাওয়া থেকে রক্ষা করবে। এই সানস্ক্রিনের ফ্রেগরেন্স সবার পছন্দ নাও হতে পারে, কারণ এই সানস্ক্রিনের ফ্রেগরেন্সটা তত বেশি সুন্দর না, এজন্য অনেকের কাছে খারাপ লাগতে পারে। এজন্য অবশ্যই নেওয়ার আগে ভালোভাবে দেখবা, দেখে তারপরে নিতে পারো। এই সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 199 টাকা। VLCC অ্যান্টি ট্যান সানস্ক্রিন লোশন। যাদের স্কিনটা অনেক বেশি ঘামে, তাদের জন্য বেস্ট একটি সানস্ক্রিন এটি। এটি স্কিনটাকে তেলতেলে হওয়া থেকে রক্ষা করবে, যার ফলে ত্বক তেমন ঘামবে না, স্কিনটাকে অনেক সুন্দর রাখবে। এই সানস্ক্রিনের মধ্যে চন্দন, জোজোবা অয়েল, অ্যালোভেরা রয়েছে, যার ফলে স্কিন ইনফেকশন হওয়া থেকে রক্ষা করবে, স্পট রিমুভ করতে কাজ করবে। এই সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 149 টাকা। নিভিয়া ময়শ্চারাইজিং সান লোশন। সূর্যের ক্ষতিকর রশ্মি UVA UVB রশ্মি থেকে স্কিনটাকে রক্ষা করতে কাজ করবে। শরীরের খোলা অংশ, হাত পা, মানে যে অংশগুলো খোলা থাকবে, সেই খোলা অংশের মধ্যে এই সানস্ক্রিনটি লাগাই দিতে পারবা, স্কিনে সহজে অ্যাবজর্ব হয়ে যাবে। যাদের অয়েলি স্কিন, তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটি। এটি স্কিনটাকে চিটচিটে করে দিবে না, তেল তেলে করে দিবে না। সো এই প্রোডাক্ট ইউজ করলে কোনো প্রবলেম হবে না যাদের অয়েলি স্কিন, তাদের জন্য। কারণ যাদের অয়েলি স্কিন, তারা অনেক বেশি টেনশনের মধ্যে থাকো যে কোন প্রোডাক্ট ইউজ করবা, কোন সানস্ক্রিন ইউজ করবা, যেটা ইউজ করলে স্কিনটাকে তেল তেলে করে দিবে না, স্কিনটাকে সুন্দর রাখবে। এটি তোমরা ইউজ করতে পারো, এটি স্কিনটাকে কোনো রকম তেল তেলে করবে না, চিটচিটেও করবে না, যার ফলে স্কিনটা সুন্দর থাকবে। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 374 টাকা। লরিয়াল প্যারিস UV পারফেক্ট ট্রান্সপারেন্ট সানস্ক্রিন। রোদে বের হলে যাদের স্কিনটা অনেক বেশি তেলতেলে হয়ে যায়, তাদের জন্য বেস্ট একটি সানস্ক্রিন এটি। অনেকে আছো যে অয়েলি স্কিন, যার ফলে মেকআপ করতে পারো না, কারণ বাইরে যখন যাও মেকআপ করে, তখন স্কিনটা অনেক বেশি অয়েলি হয়ে যায়, স্কিনটা দেখতে খারাপ লাগে। তাদের জন্য এই সানস্ক্রিনটি বেস্ট, কারণ এটি মেকআপ বেজ হিসেবে কাজ করবে, যার ফলে অনেক সুন্দর একটা লুক দিবে, ত্বক সহজে ঘামবে না, স্কিনটাকে দেখতে অনেক সুন্দর লাগবে। এই সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 515 টাকা। তো যেই সানস্ক্রিনের কথা আমি বললাম, এই সানস্ক্রিনগুলো কিন্তু অনেক ভালো। তো তোমার যেটা, তোমার কাছে যেটা ভালো লাগে, অ্যান্ড তোমার স্কিনের সঙ্গে যেই
সানস্ক্রিনটি যাবে, সেই সানস্ক্রিনটি তুমি ইউজ করতে পারবা।